প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের জন্য আজকে আমি নিয়ে আসছি, রাষ্ট্র বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি সাজেশন। আশা করি এই সাজেশনটি ফলো করে তোমরা এই করোনা মহামারীকালীন সময়ে খুব দ্রুত এবং সংক্ষিপ্ততম উপায়ে প্রিপারেশন নিতে পারবে। এবং আজকে যে বিষয়টা সাজেশন দিব সেটা হচ্ছে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন। এটার কোড নাম্বার হচ্ছে 22-19-01। এই কোর্সের সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে রচনামূলক প্রশ্নের সাজেশন আমি আজকে দিব। তোমরা এই সাজেশনটি দেখে অবশ্যই কমেন্ট করবে, মন্তব্য করবে যে সাজেশনটি কেমন হয়েছে বা তোমাদের অন্যান্য কোর্সগুলোর সাজেশন প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি বাকি কোর্সগুলোর সাজেশন অতি দ্রুত দেওয়ার চেষ্টা করব। আর আমি আশা করি এই কোর্সের উপরে এই সাজেশনটি যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ 100% কমন পাওয়ার সম্ভাবনা আছে। তো চলো আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেই। সংক্ষিপ্ত প্রশ্ন, আমি তোমাদেরকে শুধুমাত্র 10টা প্রশ্ন দিব। আশা করি এই 10টা প্রশ্ন থেকে অবশ্যই 5টা প্রশ্ন পাবে। তারপরে যদি তোমরা অধিক সতর্কতার জন্য আরো অতিরিক্ত কিছু প্রশ্ন করলে পারো, তবে এই 10টা প্রশ্ন পড়লে অবশ্যই আশা করি তোমরা 5টা প্রশ্ন পাবেই। তো দেখে নাও এই 10টা প্রশ্ন কি। বাংলার কৃষকদের ভাগ্য উন্নয়নে শেরেবাংলার অবদান কি ছিল? আমি আবারও বলছি, বাংলার কৃষকদের ভাগ্য উন্নয়নে শেরেবাংলা AKM ফজলুল হকের অবদান কি ছিল? সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লিখ। সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লিখ। ব্রাহ্ম সমাজ কি? আমি আবারও বলছি, ব্রাহ্ম সমাজ কি? 4 নম্বর প্রশ্ন, যুক্ত বাংলা গঠনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভূমিকা লিখ। যুক্ত বাংলা গঠনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভূমিকা লিখ। 5 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বুঝো? তারপরে আমরা 6 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল বর্ণনা করো। 7, দ্বিজাতি তত্ত্ব ব্যাখ্যা করো। 8, 1947 সালের ভারত শাসন আইনের 4টি বৈশিষ্ট্য লিখ। 1947 সালের ভারত শাসন আইনের 4টি বৈশিষ্ট্য লিখ। এখানে অনেকে ভুল করে, 1919 সালের ভারত শাসন আইন আছে, 1935 সালের ভারত শাসন আইন আছে, 1947 সালের ভারত শাসন আইন আছে। তো এই আইনগুলোর মধ্যে যেন পেঁচ না লাগে এটা খেয়াল রাখবা। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, 1947 সালের ভারত শাসন আইনের 4টি বৈশিষ্ট্য লিখবা। 9 নম্বর প্রশ্ন, পাঠশালা বন্দোবস্ত কি? এবং সর্বশেষ 10 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল? এই প্রশ্ন অনেক সময় বড় প্রশ্ন আকারেও আসে, আবার অনেক সময় ছোট প্রশ্ন আকারেও আসে। যদি ছোট প্রশ্ন আকারে আসে তাহলে সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে লক্ষ্য উদ্দেশ্যটা সংক্ষেপে লেখার চেষ্টা করবে। এবং এই প্রশ্নটা পড়লে তোমাদের উপকার হবে, যদি বড় প্রশ্ন আকারে আসে তাহলে যেন লিখতে পারো। এই জন্য আমি বলবো এই প্রশ্নটা একটু ভালোভাবে পড়াশোনা করবে, তবে সংক্ষিপ্ত আসার সম্ভাবনাই বেশি এবার 2020 সালের পরীক্ষায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমার এই সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা নূর স্টাডি পয়েন্ট এটা সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে পরবর্তী আপডেটের জন্য, পরবর্তী সাজেশনের জন্য। এবার আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্নগুলো নিয়ে। তো আমি প্রথমেই বলে নেই, রচনামূলক প্রশ্ন আমি দিব মাত্র 8টা এবং আশা করি এই 8টা থেকে অবশ্যই 5টা প্রশ্ন তোমরা পাবে। তবে এই 8টা প্রশ্ন খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে যেন কোনো মিস না হয়। 1 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ ব্যাখ্যা করো। আমি আবার বলছি, পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, 1857 সালে সিপাহী বিপ্লবের কারণ ও ফলাফল বর্ণনা করো। সিপাহী বিপ্লবের কারণ ও ফলাফল। 3 নম্বর প্রশ্ন, উপমহাদেশের মুসলিম রাজনীতিতে খিলাফত আন্দোলনের প্রভাব আলোচনা করো। উপমহাদেশের মুসলিম রাজনীতিতে খিলাফত আন্দোলনের প্রভাব আলোচনা করো।
অনেক সময় প্রশ্নগুলো ভাষাগত ভিন্নতা থাকতে পারে, তারপর প্রশ্ন কি চাইছে সেটা খেয়াল করবে এবং সেই অনুযায়ী লেখার চেষ্টা করবে। 4 নম্বর প্রশ্ন, 1905 সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল বর্ণনা করো। সহজ প্রশ্ন এবং বঙ্গভঙ্গের উপরে আমার এই চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে, আশা করি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি যে সেশনটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবে, এবং এই ধরনের সাজেশন ও বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা পেতে আমাদের সাথে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আশা করি সবাই এটা করবে। তো আমরা এবার আলোচনা করব রচনামূলক অংশের দ্বিতীয় অংশ। 5 নম্বর প্রশ্ন, উপমহাদেশের সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে লখনউ চুক্তির গুরুত্ব নির্ণয় করে। এখানে লখনউ মানটা ভুল আছে আসলে, লখনউ, হ্যাঁ এটা হবে লখনউ চুক্তি। আমি আবার বলছি, উপমহাদেশের সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে লখনউ চুক্তির গুরুত্ব নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন, মন্ত্রী মিশন পরিকল্পনার বৈশিষ্ট্য সমূহ লিখো। এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল? মন্ত্রী মিশন পরিকল্পনার বৈশিষ্ট্য সমূহ লিখো, এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল? 7 নম্বর প্রশ্ন, 1940 সালের লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 40 সালের লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো, এই লাহোর প্রস্তাবের উপরে একটা চমৎকার ভিডিও আমার চ্যানেলে আছে, আশা করি তোমরা এই ভিডিওটা দেখার চেষ্টা করবে, তাহলে অবশ্যই লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে পারবে। এবং আমাদের সর্বশেষ প্রশ্ন এবং হচ্ছে, 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য সমূহ। তো এই 8টা প্রশ্ন তোমাদেরকে দিলাম এবং আশা করি এই 8টা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই 8টা থেকে 5টা প্রশ্ন পাবেই পাবে ইনশাল্লাহ। তো এই করোনা মহামারীর মধ্যে তোমাদের যে দীর্ঘ বিরতির পরে সামনে পরীক্ষা হচ্ছে, আশা করি এই পরীক্ষায় তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড়বে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। আর তোমাদের অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের এই সাজেশনটি কেমন হয়েছে বা পছন্দ হয়েছে কিনা সাজেশনটি, এবং পরবর্তী অন্যান্য কোর্সগুলোর সাজেশন তোমরা চাও কিনা, অর্থাৎ গঠনমূলক মন্তব্য করবে, এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।